পার্বত্য চট্টগ্রামের আবহাওয়া চাষ উপযোগী হওয়ায় এবং স্বল্প সময়ে অধিক লাভবানের আশায় বিদেশি জাতের রেড লেডি পেঁপে চাষে ঝুঁকছেন পাহাড়ের প্রান্তিক কৃষকরা। বিগত কয়েক বছর ধরে পাহাড়ের কৃষকরা উচ্চ ফলনশীল জাতের এই পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন। ফলন আশানুরূপভাবে ভালো হওয়ায় দিন দিন চাষাবাদের পরিমাণও বাড়ছে। রাঙামাটির লঙ্গদুর উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজার এলাকার চাষী মমিনুল হক গেল বছরের ডিসেম্বরে নিজের এক একর জমিতে চাষ করেছেন তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির রেড লেডি পেঁপে। ইতোমধ্যে তার বাগানে 9 শতাধিক গাছে ফলন ধরেছে। ফলন হবে 28 থেকে 29 মেট্রিক টনের মতো। খুবই আশা ছিল একটা পেঁপে বাগান করার, বা টিভিতে দেখি নর্থ বেঙ্গলও হয়, তা আমাদের এদেশে হবে না কেন, এই বলে আমিও নিজে উদ্যোক্তা নিলাম চাষ করার। বিচি আনলাম, বিচি চারা করলাম, করে চাষবাস করা আরম্ভ করলাম। এই পর্যন্ত করতে করতে এতটুকুই ঠেকছি, প্রায় 3,60,000 টাকার মতন আমার কাছে গা। তো যদি আল্লাহ পাক উপরেওয়ালা সইসালার মতো রাখে তো 5-7 লাখ টাকা পয়সা কোনো ব্যাপারই না। সেপ্টেম্বর মাস থেকে পাকা শুরু করেছে উচ্চ ফলনশীল এই উদ্যান ফসলটি, এরপরই বাজারজাত করা হবে। তার সাফল্যের খবর শুনে বাগান পরিদর্শন করে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের লঘুত উপজেলার যে আপনাদের বকা সদর ইউনিয়নের ফেটাইনা দামের যে আমাদের মমিনুল ইসলামের যে বাগানটা, আপনার সেই বাগান আপনি যদি দেখেন, এখানে কিন্তু আপনার যে প্রায় 1 একর মতো জায়গাতে প্রায় সে 900 রেড লেডি জাতের সে আবাদ করেছে। সে গত ডিসেম্বর দিয়ে সে বাগানটা করে। তো আমার জানা মতে সে আপনি যদি বাগানটা দেখেন, সে আমাদের কৃষি বিভাগের কিছু পরামর্শ, বিশেষ করে পরিচর্যার দিক দিয়ে, বিশেষ গাছগুলোতে কীভাবে যায় আপনার পোকা দমন কিংবা রোগ দমন, সেই পরামর্শে কিন্তু আপনার বাগানে কিন্তু তার আজকে ফলনের পর্যায়ে আসছে এবং বাগানে কোনো রোগ বলায় মুক্ত। এবং আমরা আশা করতেছি যা খরচ করছে এখান থেকে সে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা সেখান থেকে তার ইনকাম তার হবে। এদিকে মমিনুলকে দেখে পেঁপে চাষে ঝুঁকছেন একই এলাকার অন্যান্য কৃষকরা। তবে সড়কের অবস্থা ভালো না থাকায় ভালো ফলনের পরও দাম পাচ্ছেন না চাষিরা। আমাদের এই বাগানগুলো খুব ভালো, এইগুলোর দেখে নিয়ে মনে করেন আমিও বাগান সাজাইতেছি। মোটামুটি গাছও ভালো আছে, ফলনের দিকে তো মোটামুটি এগুলো ভালো। আমার এই বাগানটা দেখে খুব মাশাল্লাহ ভালো লাগছে, এই আমার খুব সুন্দর লাগতেছে। আমি এই বাগানটা দেখে আমারও আশা আছে আরেকটা বাগান আমি নিজে করব বলে আমার একটা নিয়ত করছি। বাজারজাতের অবস্থা তেমন ভালো না, কারণ যোগাযোগের কারণে আমাদের বাজারের যেই মূল্য সেটা আমরা পাচ্ছি না, খরচ বেশি, ব্যয় বেশি। শুধু এই যে লঙ্গদুটো সেটুলো একটা ব্রিজের কারণেই আমাদের সারা বাংলাদেশের সাথে আমাদের যোগাযোগ বন্ধ। ইনশাল্লাহ এই এলাকার মধ্যে এই এরম খেতে আর হয় নাই, এটা ভালো খেতে হয়েছে, এই প্রথম। রেড লেডি পেঁপে চাষে চাষিরা আগ্রহী হচ্ছে জানিয়ে কৃষি বিভাগের এই কর্মকর্তা পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার জন্য কৃষি বিভাগে অনলাইনের মাধ্যমে উৎপাদিত ফল বিক্রির পরামর্শ দিয়েছেন। আমি মনে করছি যে কিছু যেহেতু স্থানীয় বাজারে এটার মূল্য কম, কিন্তু সে যদি চিটাং কিংবা অন্য বাজারে সে বিক্রি করতে পারে, এখান থেকে বসে সে প্রতি কেজি যদি 80 টাকা করে সে বিক্রি করতে পারে, তো সেই হিসেবে কিন্তু এখানে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার পেঁপে আছে। তো আমি আশা করতেছি স্থানীয় বাজারে 40 টাকা বিক্রি করে সে 80 টাকা যদি এখান থেকে বসে যদি অনলাইনে ব্যবসা বলেন, আমাদের যে মার্কেট লিঙ্কের যে সিস্টেম করতে পারে, তাহলে সে অভিবাসে লাভবান হবে। কৃষি বিভাগের তথ্যানুসারে চলতি মৌসুমে রাঙামাটি পার্বত্য জেলায় 1,678 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে।